हाय गाइज वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करब एक स्पेशल ब्लॉग। आज के दिन टा स्पेशल तार कारण हलो आज के आमार बाबार जन्मदिन। तो आज के आमी आपनादेर साथे ए ब्लॉगटा शेयर करब। बाबार एक्जैक्ट जन्मदिनटा कबे सेटा किन्तु केउ जाने ना। इनफैक्ट आमार बाबा तो जानेई ना आर आमार जारा जेठुरा रयेछे बा आमार बाबार थेके बड़ो जे पिसिमणिरा रयेछे ताराओ किन्तु जाने ना जे एक्जैक्ट तारिखटा कबे। तो मासटा धरे आमरा सेलिब्रेट करी और ज्येष्ठ मासटा हच्छे बाबार जन्म मास। ज्येष्ठ मासेर बुधवारे एकटा जन्म छिलो एटुकु सबाई जाने किन्तु तारिखटा जाने ना। ताई आमरा ज्येष्ठ मासेर बुधवारटा जे कोनो बुधवार ज्येष्ठ मासेर जे कोनो बुधवार आमरा बाबार बार्थडे सेलिब्रेट करी। तो आजके जेहेतु बुधवार ताई आजके आमरा ठीक करेछि आजकेई बाबार बार्थडेटा सेलिब्रेट करब। तो आमरा ठीक करेछि जे आजके एकटा केक बानाबो बाबार जन्मदिने। आर एखन जेहेतु लकडाउन चलछे बाजार तो बेशी जेते पाच्छी ना, सामने जे दोकान थेके जा जा जिनिस आनते पेरेछी सेटा दिए एकटा केक बानाबो। ताई ठीक करेछी जे ओरियो बिस्कुट दिए केक बानाबो। तो एखन बाजे 10:30, एखन केकटा बानिए नेब। नेक्स्ट तारपर बिकेल बेलाय देखछी जे आर की की स्पेशल बाबार जन्य करा जाय। ओरियो बिस्कुट दिए केकटा बानाते आमी नियेछी 10 টাকার ওরিও বিস্কুটের 10টা প্যাকেট। এই 10টা প্যাকেট দিয়ে কেকটা বানালে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু আসবে। আপনারা এবার কেকের সাইজ অনুযায়ী ওরিও বিস্কুটের পরিমাণটা কম বেশি করতে পারেন। এখন যেহেতু লকডাউন চলছে আর আমরা কাউকেই তেমন ডাকিনি, সেজন্য আমার 10টা ওরিও বিস্কুটের প্যাকেট হলেই হয়ে যাবে। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু ওরিও বিস্কুটের প্যাকেটটা ঠিক করবে। এবারে আমি এগুলোকে গ্রাইন্ডারে ক্রাশ করে নেব। গ্রাইন্ডারে ক্রাশ করার আগে আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে ছোট করে দিচ্ছি, তাহলে কিন্তু ভালোভাবে গ্রাইন্ড হবে। আর যত ভালো আপনি এটাকে গ্রাইন্ড করতে পারবেন তত কিন্তু কেকটা সফট হবে। আর কেকটার যখন ব্যাটারটা আপনি বানাবেন তখন কিন্তু গুঁড়োগুলো যদি বড় বড় দানার মতো থেকে যায় তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না। সেজন্য আপনাকে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ক্রাশ করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আমি যখন ওরিও বিস্কুটটা ক্রাশ করেছি তখন কিন্তু আমি ক্রিমটা নিয়েই কিন্তু ক্রাশ করেছি, উইদাউট ক্রিমে কিন্তু আমি ক্রাশ করিনি। আর দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু ক্রাশটা করেছি, একদম পাউডারের মতো কিন্তু এর কনসিস্টেন্সিটা হবে। এভাবে আমার বাকি যত ওরিও বিস্কুটের প্যাকেট রয়েছে অর্থাৎ 10টা প্যাকেট আমি এইভাবেই কিন্তু ক্রাশ করে নেব। আর একদম কিন্তু পাউডারের মতো বানাতে হবে। ফাইনালি আমার যে 10টা প্যাকেট ওরিও বিস্কুট ছিল সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবং দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটাকে ক্রাশ করতে হয়েছে। আপনি বললাম প্রথমেই আপনি যত ভালো কিন্তু ক্রাশ করবেন তত কিন্তু আপনার কেকের ব্যাটারটা বানাতে আপনার সুবিধে হবে। এবারে আমি চলে যাব এর সেকেন্ড স্টেজে। এই কেকটা বানাতে আমাদের কিন্তু পাউডার সুগার লাগবে। এই বিস্কুটটা যেহেতু এমনিতেই মিষ্টি তাই 1/2 কাপ কিন্তু সুগার নিলেই আমাদের হয়ে যাবে। এইবার এই সুগারটাকে আমাদের কিন্তু ভালোভাবে ক্রাশ করে পাউডার বানিয়ে নিতে হবে। বিস্কুট আর সুগার দুটোই কিন্তু আমার ক্রাশ করা কমপ্লিট। এরপর আমি চলে যাব এর নেক্সট স্টেজে। আমি যেহেতু ওরিও বিস্কুটটা ক্রিম সদ্যই ক্রাশ করেছিলাম তাই ক্রিমটার কারণে এই বিস্কুটটার গুঁড়োটার মধ্যে কিন্তু ময়েশ্চার থেকে গেছে। আর এরপর আমি একটা চামচ বা কাঁটা চামচ নিয়ে গুঁড়োগুলোকে একটু আলাদা আলাদা করে মিশিয়ে নেব। ঠিক আমি যেমনভাবে কিন্তু দেখাচ্ছি এইভাবে আপনাদের কিন্তু গুঁড়োটাকে একটা চামচ বা কাঁটা চামচ নিয়ে আলাদা আলাদা করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব সুগার। আমি 1/2 কাপ মতো সুগার এর মধ্যে অ্যাড করব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটা পরিমাণেই আপনারা কিন্তু অ্যাড করবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1/2 টেবিল স্পুন মতো বেকিং পাউডার। যদি আপনাদের কাছে বেকিং পাউডার না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা তার পরিবর্তে ইনো ইউজ করতে পারেন। এরপর আমি এই 3টেকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে একটা কেক হুইস্কার ইউজ করছি, আপনার কাছে যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি একটা সিম্পল চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি এই 3টেকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পুরো প্রসেসটা যখন আপনি করবেন অর্থাৎ কেকের ব্যাটারটা রেডি হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু ফ্যান অফ করে পুরো প্রসেসটা করতে হবে, না হলে কিন্তু আপনার কেকের লাম্পস হয়ে যেতে পারে।
এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ মতো দুধ। আর এই দুধটাকে আমি প্রথমে বয়ল করে নিয়েছি, তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য, অর্থাৎ আমি এটাকে রুম টেম্পারেচারে রেখেছি। আপনি যখন দুধটা ইউজ করবেন তখন মাথায় রাখতে হবে যে দুধটা খুব বেশি গরম বা ঠান্ডা হলে হবে না, দুধ যেন রুম টেম্পারেচারে থাকে। এরপর আমি এগুলোকে মিক্সড করে নেব। আর যখন মিক্সড করবেন তখন মাথায় রাখবেন যে আপনাকে যে কোনো একটা ডিরেকশনে কিন্তু মিক্সড করতে হবে। আর আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা খুব বেশি থিক বা থিন হবে না, আমি যেমন কনসিস্টেন্সিটা দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক সেই রকমই হবে। এরপর এই মিক্সারটাকে আমি একটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। আর কেক টিনের মধ্যে ঢেলে নেওয়ার আগে আমি কেক টিনটাতে ভালোভাবে অয়েল গ্রিজ করে দিচ্ছি। আপনি যত ভালোভাবে অয়েল গ্রিজ করবেন তত কিন্তু আপনার কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে, অর্থাৎ গায়ে কিন্তু একটুও লাগবে না কেক টিনটার। আমি এখানে ইউজ করছি রিফাইন অয়েল। আমি এই কেকের ব্যাটারটাকে কিন্তু কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই পুরো কেকটাই আমি কিন্তু প্রেশার কুকারে বানাবো, সেই জন্য প্রেশার কুকারটাকে আমাকে 15 মিনিট প্রি হিট করে রাখতে হয়েছে। তারপর গিয়ে আমি কেক টিনটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। উইথাউট সিটি আর রাবার কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা ইউজ করব। যতক্ষণ কেকটা হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। আর মা একদিকে দুপুরের রান্না বসিয়েছে, অন্যদিকে কেকটা বসিয়েছে। কেকটা হতে আমাদের 30 মিনিট মতো সময় লাগবে। মাঝে মাঝে কিন্তু কেকটা কতটা হয়েছে চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে দুপুরের লাঞ্চে থাকবে কাবুলি ছোলার তরকারি। কাবুলি ছোলার তরকারিটা আমি বানাবো আর মা বাকি লাঞ্চগুলো বানাচ্ছে, মা ফ্রাইড রাইস বানাচ্ছে। তো এই কাবুলি ছোলার মশলাটা আমি বাড়িতেই বানাবো, কারণ আমরা যেহেতু নিরামিষ খাই সেজন্য বেশিরভাগ মশলা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিই। তো এই মশলাটা বানাতে আমি কী কী ইউজ করি সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই মশলাটা বানাতে প্রথমেই আমি নিয়েছি এখানে জিরে, ধনে, মৌরি, দারচিনি, জোয়ান, 2 শুকনো লঙ্কা, তারপর নিয়েছি তেজপাতা 2, তারপর নিয়েছি জয়িত্রী, জায়ফল আর লবঙ্গ আর এলাচ, আর সবশেষে নিয়েছি আমি কাসুরি মেথি। এই সবগুলোকে আমি কড়াইতে একটু নেড়ে নেব, তারপর আমি মিক্সিতে দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে একটা পাউডার বানিয়ে নেব। খেতে কিন্তু একদম দোকানের মতোই টেস্ট হবে। দেখুন এটা আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। এটাই আমি কাবুলি ছোলার তরকারিতে ইউজ করব, যেটা ইউজ করলে কিন্তু আপনি একদম দোকানের মশলার মতোই কিন্তু টেস্ট পাবেন। আমি কাবুলি ছোলা তরকারিটা বসিয়ে দিয়েছি এবং এটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আজকে রেসিপিটা আমি শেয়ার করব না আপনাদের সাথে, তাহলে ভিডিওটার লেন্থটা অনেক বড় হয়ে যাবে। এই হলো আজকের লাঞ্চ, রয়েছে ফ্রাইড রাইস, বেগুনি আর কাবুলি ছোলা তরকারি, আর এরপরে রয়েছে ফুলকপির ঝোল আর প্লেন সাদা ভাত। বাবা আগে খেয়ে নিচ্ছে আর আমরা পরে খাবো, বোনের যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে সেজন্য ও ছুটি হতে দেরি হবে। তো বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে বোনের অনলাইন ক্লাস যদি শেষ হয়ে যায় তখন আমরা তারপর খেয়ে নেব। দেখুন কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম। আর আমি মাকে বলেছিলাম যে আমি এটার একটা ভিডিও নেব, তারপর তুমি কেকটাকে বের করবে, কিন্তু মা আমার কথাটা ভুলে গিয়েছিলো, তাই মা আগেই বের করে নিয়েছিল, সেজন্য আমি আপনাদেরকে আর দেখাতে পাচ্ছি না। এবং দেখুন এটার সাইজটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজই হয়েছে। আর আমি যেহেতু অয়েলটা ভালোভাবে গ্রিজ করে দিয়েছিলাম সেজন্য কিন্তু এর সাইডগুলোও কিন্তু একদম নিখুঁতভাবে বেরিয়ে এসেছে এবং কেক টিনের মধ্যে কিন্তু এটা একদম লেগে যায়নি। এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু বেকড হয়েছে এবং এটা ফুলেও এসেছে। আর আপনারা দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। এই কেকটা বানাতে খুবই অল্প সময় লাগে, কিন্তু কেকটা একদম দোকানের মতো ভালোই হয় দেখতে। আপনাদেরকে পুরো কেকটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কোনো সাইডে কিন্তু আমার কেকটা একটু ভেঙেও যায়নি বা কোনো সাইড থেকে কিন্তু কেকটা ফেটেও যায়নি। এরপর থাকে এই কেকটা ডেকোরেশন করার কাজ, সেটা আমি বোনকে দিয়েছিলাম, দেখি দুজনে মিলেই হয়তো করব। এখন আপাতত দুপুরবেলায় একটু রেস্ট নেব আর বিকেলবেলায় আবার বাবার জন্য লুচি বানাতে হবে। দুপুরবেলায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মা সেজন্য আমাকে আর ডাকেনি, নিজেই লুচিগুলো বানিয়ে ফেলেছে। আর এখন আমরা বিকেলবেলাটা লুচি আর তরকারি খেয়ে নেব, আর এরপরে গিয়ে আমরা কেকের ডেকোরেশনটা রেডি করব, তারপর বাবার বার্থডে কেকটা কাটা হবে। আমি যেহেতু চকলেট কেক বানিয়েছি সেজন্য আমি ডেকোরেশনের জন্য ইউজ করছি এখানে মিল্কি বার আর কাজু বাদাম দিয়ে আমি ডেকোরেশন করব। যেহেতু এটা চকলেট কালার রয়েছে সেজন্য যদি হোয়াইট কালারটা আমি দিই তাহলে দেখতে ভীষণ জিনিসটা অ্যাট্রাকটিভ হবে। বাড়িতে যা যা সিম্পল ইনগ্রিডিয়েন্টস রয়েছে আমি সেগুলো দিয়ে ডেকোরেশন করছি।
অপারেশন করতে করতে আমার আর বোনের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে, সেজন্য আমরা এখন খেয়ে নিচ্ছি লুচি। আর দুপুরবেলায় আমি যে কাবুলি ছোলা তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে খাচ্ছি, আর মা বানিয়েছিল ফুলকপির ঝোল, তো এটা দিয়ে আপাতত আমরা লুচিটা খেয়ে নিচ্ছি। একটা ফেস কাটলে হবে। বাবাকে বার্থডেতে আমি একটা এই ছোট্ট গিফট করেছি, আর এটা একটা ওয়্যারলেস হেডফোন, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা যেহেতু গিফট করেছি সেজন্য এটার প্রাইস আর আপনাদেরকে বললাম না, আপনারা ফ্লিপকার্টে কিন্তু এটা সার্চ করে নিতে পারেন। দেখে নিন একবার প্রোডাক্টটা। তাহলে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে। টিল দেন, বাই।